আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আমন্ত্রণ সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের নিয়মিত আয়োজন, সাপ্তাহিক আয়োজন আমার ডাক্তার অনুষ্ঠানে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, মোহাম্মদ ইমতিয়াজ। আমাদের সাথে যুক্ত রয়েছেন একজন বিশ্বখ্যাত চিকিৎসক, এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছেন তিনি বাঙালি, তিনি আমাদেরই মানুষ, বাংলাদেশি মানুষ, অধ্যাপক ডাক্তার মুজিবুল হক, পিএইচডি, পুষ্টিবিদ, আমেরিকান ইউনিভার্সিটি অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন টেক্সাস যুক্তরাষ্ট্র থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর করেছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি এবং গবেষণা সম্পন্ন করেছেন, ইউনিভার্সিটি অফ কুইন্সকনসিন থেকে বায়ো অর্গানিক কেমিস্ট্রিতে ডক্টরেট করেছেন, পোস্ট ডক্টরেট করেছেন ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিকেল ব্রাঞ্চ থেকে। ডক্টর মুজিবুল হক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। মুজিব ভাই, এখন যে বিষয়টি নিয়ে একটু আলাপ করতে চাই, আপনার কাছে জানতে চাই, আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তাদের অনেকেই গ্যাস্ট্রিকে, শুধু শিক্ষার্থী নয়, বড় যারা রয়েছেন তাদেরও একই রকম সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা তারা ভোগেন। তো নন মেডিসিনাল এই ধরনের কোনো চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা, যে মানে ওষুধ না খেয়ে এই গ্যাস্ট্রিক থেকে বাঁচার কোনো অপশন রয়েছে কিনা, কোনো ওয়ে রয়েছে কিনা? সেটা হচ্ছে যে দেখুন, গ্যাস্ট্রিক না, গ্যাস্ট্রিক নিয়ে একটা বড় সমস্যা আমাদের সমাজের মধ্যে, আর বাংলাদেশের নাকি 50% মানুষ গ্যাস্ট্রিক মেডিসিন নেয়, এবং আমেরিকাতে 50% না, আমেরিকাতে অ্যাবাউট 10% মানুষ গ্যাস্ট্রিক মেডিসিন মানে প্রেসক্রাইব মেডিসিন নেয়। তো কেন নেই গ্যাস্ট্রিক মেডিসিন? মানুষ এখানে মনে করে হচ্ছে যে পেটের মধ্যে প্রচুর গ্যাস হয়ে গেছে, অ্যাসিড বেড়ে গিয়েছে। তো আমি তখন পেশেন্টদেরকে বলি, আপনাদেরকে কে বলেছে এটা? বলে আমার ডাক্তার বলেছে। তো দেখুন, আমরা যদি না বুঝি যে পেটের মধ্যে যে গ্যাসটা আছে এটা খুবই পাওয়ারফুল, খুবই ইম্পর্টেন্ট, যারা আমাদের যে ক্রিয়েটর, যারা যারা যে কোনো ফেতে বিশ্বাস করে না কেন, যে ক্রিয়েটরটা কেন দিয়েছে, এটা ছাড়া আমাদের যে ডাইজেশন সিস্টেম হবে না, এটা ছাড়া আমাদের যে অ্যাবজর্পশন হবে না মিনারেলগুলো, এটা ছাড়া আমাদের ব্যাকটেরিয়াকে কিল করে পিউরিফাই করা যাবে না, এবং এই গ্যাস অ্যাসিড লেভেলটা যখন কমে যায় তখন গ্যাস্ট্রিক হয়। কিন্তু মেজরিটি মানুষ মনে করে, অনেক ডাক্তার মনে করে যে গ্যাস্ট্রিক মানে অ্যাসিডটা বেড়ে গিয়েছে। কেন মনে করে? সেটা একটা কারণ আছে, মনে করে যে যে বেরিয়ে আসছে মুখ দিয়ে, তাহলে তো নিশ্চয়ই বেড়ে গিয়েছে। আসলে পেটে যে কার্ডিয়াক যে স্প্রিংটা আছে, স্প্রিংটা লুজ হয়ে যায় যখন অ্যাসিড লেভেলটা কমে যায়, যখন পিএইচটা 3 ক্রস করে তখন স্প্রিংটা খুলে এসে এটা এসোফেগাস ধরে এটা মুখে চলে আসে গ্যাসটা। তখন কি করে? তখন অ্যান্টাসিড দেয় বা প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে এটাকে আপনার অ্যাসিডগুলো কন্ট্রোল করা হয়, মানুষ ভালো ফিল করে, ও আমি তো ভালো ফিল করছি, মনে তো এটা তো ঠিকই ট্রিটমেন্ট হয়েছে। কিন্তু অ্যাসিড বেরিয়ে আসা মানেই কিন্তু আপনার অ্যাসিড বেশি না, গ্যাস বেরিয়ে আসছে বিকজ অ্যাসিড কমে গিয়েছে। তো সেই জন্য আমরা অ্যাসিডকে ওষুধ দিয়ে কমাই ফেললে একটু ভালো লাগে, কিন্তু আলটিমেটলি আপনি দীর্ঘস্থায়ী আপনি ক্যান্সার, ইনফেকশন, দীর্ঘস্থায়ী ইনডাইজেশন, অটোমিউন ডিজিজ, অস্টিওআর্থ্রাইটিস, আপনি বলেন ডাইমেনশিয়া বলেন, সব রোগের দিকে আপনি আস্তে আস্তে চলে যাচ্ছেন। তো আমাদেরকে আগে বুঝতে হবে অ্যাসিড কমে যাওয়া, কমে গেলেই এই অ্যাসিড বেরিয়ে আসে, যদি বেড়ে যায় এই স্প্রিংটা নাইস অ্যান্ড স্ট্রং থাকে, নাইস অ্যান্ড ক্লোজ থাকে, তাহলে অ্যাসিড বাড়ানোটাই হচ্ছে আমাদের মেইন সলিউশন। এবং কেন হয়েছে? দীর্ঘ সময় ধরে লাইফস্টাইল মিস্টেক বা দীর্ঘ সময় ধরে প্রসেস ফুড খাওয়ার কারণে। তার সমাধান কি? সমাধান হচ্ছে যে আগে বলছি, আমাদেরকে বুঝতে হবে যে এটা কোথেকে এসছে, কেন এই সমস্যাটা হয় এর অ্যাসিড কমে যাওয়ার কারণে, তাই না? এখন সমাধান দুটো, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা লং টার্ম। শর্ট টার্ম সমস্যা হচ্ছে, সমাধান হচ্ছে যে যখনই অ্যাসিডটা উঠবে তখনই আপনার কিছু অ্যাসিড অ্যাড করবেন, সেটা অ্যাসিড অ্যাড করার ক্ষেত্রে অনেকগুলা প্রসেস হতে পারে, যেমন একটু একটু আদা চুষে খাওয়া, একটু লবঙ্গ চুষে খাওয়া, একটু অ্যাপল, অ্যাপল হচ্ছে নাম্বার ওয়ান। আপনি যে একটা অ্যাপল খান, যে কোনো সিভিয়ার গ্যাস 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 অ্যাসিড রিফ্লাক্স আপনার ইনস্ট্যান্টলি বন্ধ হবে, কারণ অ্যাসিড আপনার অ্যাপল মধ্যে প্রচুর ফাইবার থাকে, প্রচুর ফাইবার, একটু সুগার থাকে বাট প্রচুর ফাইবার থাকে, প্রচুর অ্যাসিড থাকে, ন্যাচারাল হেলদি অ্যাসিড, সেই অ্যাসিডটা ইনস্ট্যান্টলি সবগুলো পেটের অ্যাসিডটাকে বাড়াই দিবে, বাড়াই দিলেই এই সুফোকাস ধরে এটা আপনার মুখের দিকে গ্যাসটা আসবে না, আপনি আরামে ঘুমাতে পারবেন, খেতে পারবেন। তো টেম্পোরারি সলিউশন তো সলিউশন না, লং টার্ম সলিউশন হচ্ছে আপনাকে অফকোর্স লাইফস্টাইল। লাইফস্টাইলটা কি? লাইফস্টাইলটা হচ্ছে যে আপনি যখন খাবার খাবেন, আপনার যে স্টোমাকটা আছে এখানে, এই স্টোমাকটাকে খাবার আগে তৈরি করবেন, আপনার স্টোমাকটার যে লেয়ারটা আছে না, এই লেয়ারটা ফুটো হয়ে যায় অনেক সময়, এটা এটাকে অনেক ফুটো হয়ে যায় বিকজ অফ দ্য লং টার্ম ধরে ইনফেকশন, কারণ অ্যাসিড কমাতে কমাতে যখন এটার লিকি গাট হয়ে যায়, তার ব্যাকটেরিয়াগুলো গ্রো করে, তারপরে এসে এরপরে এটা কোলন এসে হিট করে, কোলন ইনফেকশন তৈরি করে। তো তাহলে আপনাকে পেটকে তৈরি করতে হবে খাবার হজম করার জন্য, যেটা আপনার দীর্ঘ সময় ধরে আপনার গ্যাস্ট্রিক।
তৈরি করার জন্য কি করতে হবে, খাবারের সাথে একটু অ্যাসিড অ্যাড করতে হবে, সেটা কি অ্যাপল সেরার ভিনেগার উইথ মাদার লিগার, যেটা ন্যাচারাল আনফিল্টার যেটা পাওয়া যায় ওইটা, এটা আপনাকে অ্যাড করতে হবে ডেলি খাবারের সাথে, খাবারের 10 মিনিট আগে। এটা হচ্ছে রেগুলার বেসিস সাপ্লাই করতে হবে অন্তত কয়েক মাস। আমারও গ্যাস্ট্রিক ছিল, প্রায় 10 বছর গ্যাস্ট্রিক ছিল, যখন আমি যখন মেডিসিনে রিসার্চ করি টেক্সাস মেডিকেলে, তখনও আমার গ্যাস্ট্রিক ছিল। আমি যখন এখান থেকে বেরিয়ে জানি এগুলো স্টাডি করি, তখন বেরিয়ে আসে, আপনারা স্টাডি করেন, আপনারাও পারবেন। তো প্রথমত হচ্ছে যে যে অ্যাসিড দেয়া খাবারের সাথে, এবং যদি অ্যাসিড দেওয়ার পরে আপনি লেবু খাওয়ার পরে বা অ্যাপল সাইডার খাওয়ার পরে, মনে করেন আপনি লেবু একটা অ্যাসিড, আপনি খাবার সাথে লেবু দেন বা অ্যাপল সাইডার ভিনেগার দেন, যদি দেখেন যে আপনার উল্টে আরো জ্বলছে, আরো বেশি ব্যথা করতেছে, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার আলসার আছে। যদি আলসার থাকে, সেটা একটা ভিন্ন প্রোটোকল, যেমন আপনাকে ক্লোরোফিল বা ইউনো হাই লেভেল অফ এনজাইম বা প্রোবায়োটিক দিয়ে আপনাকে এটা এটাকে গ্রো এটা রিগ্রো করতে হবে, আলসারটাকে রিমুভ করতে হবে। আর যদি অ্যাসিড খেলে সমস্যা না হয়, আপনি কন্টিনিউয়াসলি খাবার সাথে অ্যাসিড খাবেন, খাবার আগে অ্যাপল সাইডার ভিনেগার খাবেন, তারপরে যখন খাবার খাবেন, খাবারটা চুষে চুষে খাবেন, খাবারটা অনেকক্ষণ চিবিয়ে চিবিয়ে খাবেন। আমি চুষে চুষে ভুল বলেছি, বা চিবিয়ে চিবিয়ে খাবেন। যেমন কতবার চাবাতে হবে, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা জানেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 40 বার খাবার চিবিয়ে খেতে বলছেন উনি সবাইকে। তো আমরা 40 বার না পারি, 30 বার চিবিয়ে দেখুন না কেন, গ্যাস্ট্রিক আপনার দুনিয়া থেকে পার হয়ে যাবে। তো এক এক লোকমা যেটা বলি সেটাই, হ্যাঁ, খাওয়াটা মুখে দিবেন, আপনি 40 বার চাবাবেন, দেখবেন খাবারটা লিকুইড হয়ে গেছে, আপনার গিলতে হবে, এটা অটো চলে গেছে। আমরা সবচেয়ে ফানি জিনিস হচ্ছে ইমতিয়াজ ভাই, আমরা দেখেছি আমরা খাবার মুখের মধ্যে আটকে গেছে। দেখেন খাবার তো আপনি এমন ভাবে চাবিয়ে খাবেন, আপনার খাবার পানির মতো অটোমেটিক চলে যাবে, আপনাকে তো এটাকে এটাকে আর চাবানোর সুযোগ, আপনার গিলার সুযোগ কোথায় আসছে আপনার? এখানে আটকে যাওয়া মানে কি, আপনি খাবার আপনি কতটুকু ডিহাইড্রেটেড চিন্তা করুন। আমাদের তো অভ্যেস হচ্ছে এক লোকমা খাচ্ছে, এক লোক পানি খাচ্ছে, এক ঢোক পানি খাচ্ছে, না খাবার সাথে পানি খাওয়া যাবে না, খাবার সাথে পানি খেয়েই আপনার অ্যাসিডটা আরো ডাইলিউট হয়ে যাবে। আপনি খাবার সাথে পানি খাচ্ছেন, তার মানে হচ্ছে আপনি 2 বেলা খাবারের মাঝখানে আপনি পানি খান নাই, আপনাকে সারাদিন পানি খেতে হবে চিপচিপ করে, যাতে করে আপনার শরীর হাইড্রেটেড থাকে। যখন খাবার খাবেন তখন পানি খাবেন না, এটা একটা গ্যাস্ট্রিকের কারণ। কিন্তু তো প্রথমত হচ্ছে, আমি সামারিতে আসি, প্রথম হচ্ছে যে একটু অ্যাসিড অ্যাড করা খাবার সময়, লেবু বা খাবারের আগে হচ্ছে অ্যাপল সাইডার ভিনেগার। 2 নম্বর হচ্ছে খাবার প্রচন্ড ভালো করে চিবিয়ে খাওয়া, খাবার সাথে পানি না খাওয়া, তারপরে ফাস্টিং অটোফেজি করা। অটো ফাস্টিং করলে শরীর ক্লিন হয়, তখন ব্যাকটেরিয়াগুলো ভালো গ্রো করে, তখন এনজাইম সিক্রেশনটা ভালো হয়। যখন আপনি ফাস্টিং করবেন, এই পেটের নিচে একটা অর্গান আছে, এটা বলে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসটা বেসিক্যালি আমাদের সব ধরনের এনজাইম ছাড়ে। এছাড়াও আমাদের শরীরে প্রায় 5000 এনজাইম আছে, এই এনজাইম সিক্রেশনটা তখন ভালো হবে, এবং এই জন্য হরমোন সিক্রেশন হবে, সো দ্যাট হরমোন এনজাইম প্রডিউস হয়। সেই কাজটা তখনই হবে আপনি যদি ফাস্টিং করেন, তো ফাস্টিংটা ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা জিনিস হচ্ছে এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ করলে বাড়ির যে প্রয়োজনীয় হরমোনগুলো ব্যালেন্স করে, তখন তার প্রয়োজন যে এনজাইম হবে, এনজাইম দরকার এগুলো হবে। তাহলে অ্যাসিডিক, এনজাইম এবং ব্যাকটেরিয়া, এই জিনিসগুলো আপনার সামনে রাখলে তাহলে বুঝতে পারবেন যে আপনার যে কি কি কাজ করতে হবে, যেটা বলছি যে খাবার চিবিয়ে খাওয়া, আর প্ল্যান বেসড খাবার খাওয়া। আর যদি টেম্পোরারি যদি আপনি যদি ফ্যাটি খাবার খেলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, যেমন গরুর মাংস বা আপনার ডিম খেলে গ্যাস্ট্রিক অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি ফ্যাটি খাবারটা টেম্পোরারি অ্যাভয়েড করবেন। টেম্পোরারি প্ল্যান বেসড খাবার খাবেন, অ্যাসিড অ্যাড করবেন, এক্সারসাইজ করবেন, ফাস্টিং করবেন, খাবার চিবিয়ে খাবেন, খাবার সাথে পানি খাবেন না। এই কাজগুলো করলে আপনি গ্যাস্ট্রিক আর থাকবে না ইনশাআল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ মুজিব ভাই।